प्रथमे प्रकल्पेर नाम लिखबे तो शिक्षार्थीर नाम श्रेणी विभाग क्रमिक नम्बर विद्यालय नाम तारपरे वृक्षरोपण एटा पॉइंट करे पेजटा देबे तो एटार पर देबे सूचीपत्र तीनटे अध्याय लिखबे प्रथम अध्याय द्वितीय अध्याय तृतीय अध्याय लिखार पर सब पॉइंटगुलो देबे देवार पर हेडिंग करबे वृक्षरोपण प्लांटेशन प्रोग्राम बोले लिखबे तारपरे प्रथम अध्याय लिखे भूमिका लिखे शुरू करबे भूमिका लेखा कमप्लीट हो गेले पारे तारपर लिखबे प्रकल्पेर विषय लिखबे तारपर प्रकल्पेर गुरुत्व पॉइंट करे प्रकल्पेर गुरुत्व लिखबे तारपरे प्रकल्पेर उद्देश्य तारपरे प्रकल्पेर परिकल्पना लिखबे रूपायणेर परिकल्पना लेखा लिखबे तारपरे लिखबे द्वितीय अध्याय लिखे तथ्य संग्रह बोले लिखबे तारपरे এই ছবিগুলো তোমরা অ্যাড করবে ছবিগুলো অ্যাড হয়ে গেলে তারপরে সারণী 1 লিখবে সারণী 1 লিখে সাধারণ চারা গাছগুলির নাম ও গোত্র পয়েন্ট করবে তারপরে তিনখানা কলাম করবে সাধারণ নাম বিজ্ঞানসম্মত নাম আর গোত্র সাধারণ নামে এখানে 6টা গাছ আছে 6টা গাছের নাম লিখবে এইবার সেই গাছের বিজ্ঞানসম্মত নাম দ্বিতীয় কলামে লিখবে আর তৃতীয় কলামে গোত্র লিখবে যেমন প্রথমে হচ্ছে আম আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বিজ্ঞানসম্মত নাম লেখার সময় তোমরা খেয়াল রাখবে বিজ্ঞানসম্মত নাম লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে সব সময় দুটি পদে হবে প্রথম পদের প্রথম অক্ষরটা এম যেমন ম্যাঙ্গিফেরা ম্যাঙ্গিফেরার এম বড় হাতের হবে আর ইন্ডিকার আই ছোট হরফে হবে ম্যাঙ্গিফেরা লিখে ম্যাঙ্গিফেরার তলায় দাগ দেবে ইন্ডিকা লিখে ইন্ডিকার তলায় দাগ দেবে তোমরা যখন খাতায় লিখবে এক টানা পুরো দাগ দেবে না কেটে কেটে দাগ দেবে ম্যাঙ্গিফেরা লিখবে ম্যাঙ্গিফেরা লিখে ম্যাঙ্গিফেরার তলায় দাগ ইন্ডিকা লিখে ইন্ডিকার তলায় দাগ আর সবসময় খেয়াল রাখবে ম্যাঙ্গিফেরার এম বড় হাতের হবে ইন্ডিকার আই ছোট হাতের হবে তারপরে আম গাছের বিজ্ঞানসম্মত নাম লেখা হয়ে গেলে তারপরে লিখবে আম গাছের গোত্র অ্যানাকার্ডিয়েসি তারপরে এখানে এই ছবিগুলো তোমরা দেবে তারপরে সারণী 2 শুরু করবে ভেষজ উদ্ভিদগুলির নাম ও গোত্র এখানেও তাই তিনখানা কলাম করবে সাধারণ নাম বিজ্ঞানসম্মত নাম আর গোত্র দিয়ে এখানে 10টা ভেষজ উদ্ভিদের নাম পরপর লিখবে লিখে সেই ভেষজ উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম পাশের কলামে দেবে যেমন তুলসীর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অসিমাম স্যাংটাম এখানে অসিমাম লিখে অসিমামের প্রথম অক্ষর বড় হাতের স্যাংটামের এস ছোট হাতে লিখে তলায় কেটে কেটে দাগ দেবে তারপরে বিজ্ঞানসম্মত নাম লেখা হয়ে যাবে তারপরে নেক্সট হচ্ছে সারণী 3 বিভিন্ন ফুল গাছের বর্ণনা অর্থাৎ নাম ও গোত্র এখানেও তিনখানা কলাম করবে সাধারণ নাম বিজ্ঞানসম্মত নাম আর গোত্র এখানে 5টা ফুল গাছের নাম দেওয়া আছে প্রথমে দেখো লক্ষ্য করো দেখো তারপরে হচ্ছে বিজ্ঞানসম্মত নাম তারপরে হচ্ছে গোত্র যেমন 5 নম্বরে জবার বিজ্ঞানসম্মত নাম হিবিস্কাসের এইচ বড় হাতের আর রোজা সাইনিসের আর ছোট হাতে আর যখন খাতায় লিখবে তলায় কেটে কেটে দাগ দেবে হিবিস্কাসের তলায় দাগ রোজা সাইনিসের দাগ তারপরে তথ্য বিশ্লেষণ লেখার পর সারণী 4 দেবে দিয়ে এখানে পয়েন্ট করবে বিভিন্ন উদ্ভিদের ধরন ব্যবহৃত অংশ উপযোগিতা দিয়ে নিচে 4খানা কলাম করবে 4খানা কলাম করে তারপরে লিখবে চারা গাছের নাম আদি বাসস্থান ব্যবহৃত অংশ আর হচ্ছে ব্যবহারিক প্রয়োগ লিখে যেমনভাবে লেখা তেমনভাবে পুরোটা কমপ্লিট করবে তারপরে এখানে ছবিগুলো আগে যদি না দেওয়া থাকে ছবিগুলো তোমরা অ্যাড করবে তারপরে সারণী 5 হচ্ছে বিভিন্ন ভেষজ উদ্ভিদের ধরন ব্যবহৃত অংশ উপযোগিতা এখানেও তোমরা 4টে কলাম করবে 4টে কলাম করে ঠিক এইভাবে পূরণ করবে তারপরে হচ্ছে প্রকল্প 6 নম্বর প্রকল্পে বিভিন্ন ফুল গাছের ধরন ব্যবহৃত অংশ উপযোগিতা লেখার পর এই কলামটা কমপ্লিট করবে তারপরে সিদ্ধান্ত লিখে দ্বিতীয় অধ্যায় শেষ করবে তারপরে শুরু হবে তৃতীয় অধ্যায়ের প্রথম পয়েন্ট হচ্ছে সীমাবদ্ধতা তারপরে হচ্ছে গ্রন্থপঞ্জি তারপরে কৃতজ্ঞতা স্বীকার পয়েন্টগুলো পরপর লিখবে আর কৃতজ্ঞতা লেখার সময় একটু খেয়াল রাখবে এখানে শ্রী শ্রীমতী দুই রকমভাবে লিখে দেওয়া আছে তোমাদের যদি পরিবেশবিদ্যার শিক্ষক মহাশয় হন তাহলে শ্রী লিখে শিক্ষক মহাশয়ের নাম লিখবে আর যদি শিক্ষিকা হন তাহলে শ্রীমতী লিখে শিক্ষিকার নাম লিখবে একসঙ্গে দুটো শ্রী শ্রীমতী এরকম লেখার কোনো দরকার নেই আর একদম নিচে বাঁ দিকে তারিখ দেবে তারিখের উপরে ছাত্রীর স্বাক্ষর আছে এখানে তোমরা যে কোনো একটা লিখবে যদি ছাত্র হও তাহলে লিখবে ছাত্রের স্বাক্ষর আর যদি ছাত্রী হও তাহলে লিখবে ছাত্রীর স্বাক্ষর লিখে উপরে সই করবে আর ডান দিকে শিক্ষক অবলিক শিক্ষিকার স্বাক্ষর আছে, তার পরিবর্তে আগে যেটা বলেছিলাম যদি শিক্ষক মহাশয় হন তাহলে লিখবে শিক্ষক মহাশয়ের স্বাক্ষর, আর যদি শিক্ষিকা হন তাহলে লিখবে শিক্ষিকা মহাশয়ার স্বাক্ষর। লিখে তোমরা প্রজেক্ট রিপোর্টটা জমা দেবে। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। তোমরা সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।